নমস্কার বন্ধুরা, আমাদের পরিবারে আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কালকের পর্বে আমি বলেছিলাম যে বাবা কিভাবে মাছগুলো পাড়ায় বা বাজারে বিক্রি করে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আগের দিনের পর্বে তুলে ধরিনি, কারণ পর্বটা অনেকটাই বড় হয়ে গেছিলো, আপনারা বুঝতেই পেরেছেন নিশ্চয়ই। তো পর্বটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বাবা কিভাবে পাড়াতে মাছ বিক্রি করছে, মেসো মাসি সবাই আছি, মানে আমরা চারজন আছি। আর মোটরটা তো খারাপ হয়ে গেছে, মোটরটা গিয়ে তালদি থেকে সারিয়ে নিয়ে আসতে হবে, সেটা আমি যাব। আর বাবা আর মেসো ওখানে মাছ বিক্রি করবে, মাছগুলো শেষ করবে, আমি আর মাসি মোটর ছাড়াতে যাব। তো পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কি মাছ নেবে? বড় রুই মাছ দাও। আর এই মন্দিরের প্রতিষ্ঠাতা আমার দাদু। ভালো লাগে যখন আসি এদিকে দেখি, তখন খুবই ভালো লাগে। গ্রামের লোক খাচ্ছে কি বলছেন? হ্যাঁ যাবো তো, খুব বালু করে যাবো। বালু ফাইজ নিয়ে যাবে মোটি মাছ কত করে নিছো? তোমার 700 হয়ে গেছে। আমরা কিন্তু অল্প মাছ বলে গ্রামের লোক খাল বাবা বাবা খান না, আমরা সেই ব্যবসায়ী নয় তো বাবার গ্রামের লোক। এখানেই তো প্রায় মাস শেষ হয়ে গেল। আচ্ছা কত?
এখানে তো যা মাছ বিক্রি হওয়ার তো হয়ে গেল, আর বাদ বাকি আছে ওই মোড়ের মাথায় গেলে বিক্রি হয়ে যাবে। আর মোটরটা তো খারাপ হয়ে গেছে, মোটরটা সারাতে নিয়ে যেতে হবে আবার তাল দিতে। তো আমি আর মাসি যাবো ভাবছি, দেখা যাক কি হয়। জলে তো বিয়ে হয়ে যাচ্ছে না, ঝালকে যাবে। আর এই সকালবেলা বিক্রি হবে, বেলার দিকে আর বিক্রি হবে না। মোটর মাছটা নিয়ে আসবো, সবে সবে শুরু হলো, শেষ বলা শুরু হলো। বেশি হচ্ছে, বেশি হচ্ছে বলে হুগ করে মোটর মাছ লাগে। কাতলা মাছ হচ্ছে 140 টাকা, ঝিঙে মাছ 130 টাকা। ছোট মাছটা দিও না, আর দিও না, আর দিও না। চলো প্রায় শেষের পথে মাছ। আহা, গ্রামের দৃশ্য। ছোট মাছগুলো বিক্রি হয়ে গেল, আর এখনকার লোক বড় মাছের থেকে ছোট মাছটা বেশি পছন্দ করে। এইটা এই পাড়াটা পুরোটাই মায়েদের ফ্যামিলি, তো ওখানে দাঁড়াইনি বলে বলছে। দাঁড়াই মানে কেন দাঁড়ানো হয়নি? বিল মাছ রাজ গুলো কি করি, এখনো তো পুকুর ছেঁচা হয়নি, পুরো মোটর খারাপ হয়ে গেছে। এই দেখো কাস্টমার ঘুরে যাচ্ছে, কাস্টমার ঘুরে যাচ্ছে, কাস্টমার ঘুরে যাচ্ছে। এইখানে বসো, এইখানে।
140 সব মাছ হবে না তো ওটা কত হচ্ছে সেটা দাও 1 কিলো হয়ে গেল তো বন্ধুরা আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি, মানে আমরা বলতে আমি একাই আছি এখন, আর বাবা আর মেসো তো ওখানে এখনও মাছ বিক্রি করছে, আর আমি মোটরটা সারিয়ে নিয়ে এসে ফিট করে দিয়েছি, কিছুক্ষণ মোটরটা চলেছে, আর এত গরম পড়েছিল ঘরে একটু রেস্ট নিচ্ছিলাম ওর জন্য ভিডিওটা শেষ করতে পারিনি। তো আজকের পর্বটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না, আর মা দিদি আসবে আসার পরে আপনাদেরকে দেখাবো, আর এই পুকুর তো ছেঁচা হবে, তো আজকেরই ছেঁচা হবে, আর এই পর্বের মধ্যে ঢুকালে অনেকটাই বড় হয়ে যাবে পর্বটা, ওর জন্য আর এই পর্বের মধ্যে ঢুকাচ্ছি না, আর একটা নতুন পর্ব আসছে, তো কী কী মাছ হয় এটা কিন্তু বিশাল ইন্টারেস্টিং একটা বিষয়, তো আপনারা সঙ্গে থাকবেন অবশ্যই, আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তো আজকের মতো টাটা।